নমস্কার বন্ধুরা, চন্দনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হলাম নতুন আর একটা রেসিপি নিয়ে, চালের লাড্ডু বা ভুদো। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, সেদ্ধ চাল। এই চালগুলো প্রথমে ভাজব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। চালগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ন্যাকড়া দিয়ে মুছে এবার অল্প অল্প করে চাল ভাজার জন্য দেব। চালগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। আমি আবারও চাল দিলাম। এইভাবে আমি সব চালগুলো ভেজে নিই। চালগুলো আমি পুরো ভেজে নিয়েছি, এবার ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এগুলো হাফ হাফ করে গুঁড়ো করে নেব, গুঁড়োটা একসঙ্গে দেব না। আচ্ছা, চালগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার গ্যাস অন করে গুড় দেব। 500 চাল গুঁড়োর জন্য 400 গুড় দেব। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, চিনি দিলে একটু শক্ত হবে। এখানে আমি 400 গুড় দিয়েছি, এবার পরিমাণ মতো অল্প জল। জল আমার অনেকটা লাগবে। গুড়টা আঠা আঠা মতো হবে। বন্ধুরা দেখুন, গুড় এবার আমি চালের গুঁড়ো গুলো দিয়ে দেবো। গ্যাস ধীমে আছে, করে দিয়েছি। অল্প অল্প দিয়ে নাড়তে থাকবো। এবার গুঁড়ো, এবার সবগুলোই দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি এবার গ্যাস অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। সামান্য জল নিয়েছি। এগুলো গরম থাকতে থাকতে এরকম পাকিয়ে নিতে হবে, না হলে এরকম যখন ছুরো হয়ে গেলে দলা হবে না। চালের দো সম্পূর্ণই তৈরি হয়ে গেছে। আঞ্চলিক ভাষায় একে ভুদোই বলে, অনেকে চালের নাড়ু বা লাড্ডু বলে থাকে, আপনারা যেটা বলতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই চালের ভুদো প্রায় 1 মাস ওটাই রেখে সংরক্ষণ করে রাখতে পারেন।